নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। সোমবারে রাজ্যের উপনির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা। বিয়লি সংবাদ মেলযোগে নির্বাচন আয়োগে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের লগতে ঘোষণা করিব পারে অসমৰ পাঁচটা সমষ্টির উপনির্বাচনের দিন। রাজ্যের বিহালী, সামগুড়ি, বঙাইগাঁও, সিডলি আর ধলাই সমষ্টির হব উপনির্বাচন। উপনির্বাচনের তিন সমষ্টির বিজেপির প্রার্থী পেনেল প্রস্তুত। দিল্লী প্রেরণ বিহালী, সামগুড়ি আর ধলাই সমষ্টির প্রার্থী তালিকা। এসপ্তাহের ভিতর উপনির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা। নির্বাচনের দিন ঘোষণার পিছতে প্রকাশ করব প্রার্থীর নাম। সাবুয়ার জেরাইগাঁওত গণ পরিষদের 40 সংখ্যক কেন্দ্রীয় প্রতিষ্ঠা দিবস। ডিব্রুগড় জেলার সাবুয়ার জেরাইগাঁওর পুয়া প্রভাতি আরতি আর পতাকা উত্তোলনের পাছতে 40 সংখ্যক কেন্দ্রীয় প্রতিষ্ঠা দিবসের কার্যসূচী আরম্ভ হয়। 17 অক্টোবর হারিয়ানার মুখ্যমন্ত্রী রূপে পুনের শপথ গ্রহণ করব নায়াব সিং সৈনিয়ে। শপথ গ্রহণের পূর্বে নায়াব সিং সৈনির ভ্রমণ। সোমবারে মা কামাখ্যার আশীর্বাদ ললে বিজেপি নেতাগী। উপনির্বাচনের সাজু বিজেপি। ইতিমধ্যে বিজেপি মিত্রজোঁটর নির্বাচনী সমিতির বৈঠক সিডলি সমষ্টির UPPLর কারণে আর বঙাইগাঁও সমষ্টি AGPক দিয়া হয়েছে। সামগুড়ি, ধলাই আর বিহালী সমষ্টির বিজেপির প্রার্থী থাকিব বলে মন্তব্য বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার। সামগুড়ি সমষ্টিত উপনির্বাচনক লৈ শাসক বিরোধী ব্যাপক তৎপরতা। উপনির্বাচনত 5-0 গোলের ব্যবধানত বিজেপি আগবাড়ি আছে বলে মন্তব্য দীপ্লু রঞ্জন শর্মার। সকল অভিলেখ ভঙ্গ করে সামগুড়ীত বিজেপি প্রার্থী জয়ী হব বলে মন্তব্য বিজেপি নেতাগী। ইতিমধ্যে সামগুড়ীত আরম্ভ হয়েছে শাসক বিরোধীর আধারশিলা স্থাপনের রাজনীতি। সামগুড়ীর সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত কেইবাটাও আধারশিলা স্থাপন করেছে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। রাইজক টুপি দিবলে আধারশিলা স্থাপন করেছে বলে মন্তব্য বিধায়ক জিতু গোস্বামী। মরিগাঁওত পলাতক কয়েদীর মৃতদেহ উদ্ধার। আব্দুল রশিদ নামের কয়েদীটির মৃতদেহ উদ্ধার। লাহরীঘাটর দেওয়াগুড়ির এখন বিলত উদ্ধার মৃতদেহ। আরক্ষীর অভিযানের উমান পায় বিলত জাম দিছিল। আরক্ষীয়ে বিলের উদ্ধার করে আব্দুল রশিদর মৃতদেহ। তিনিদিন পূর্বে মরিগাঁওর জেলের পলায়ন করেছিল আব্দুল রশিদে। এতিয়া পলাতক হয়ে আছে আন চারি কয়েদী। 28 মে'ত গ্রেপ্তার হয়েছিল আব্দুল রশিদ। পক্সোর গোচরত গ্রেপ্তার হয়েছিল আব্দুল রশিদ। রাজ্যত পুনের বাড়িল পেট্রোলের দাম। প্রতি লিটার পেট্রোলত 1.01 টাকা বৃদ্ধি। গুয়াহাটিত সোমবারে প্রতি লিটার পেট্রোলের দাম 98.15 টাকা বৃদ্ধি। মাজনিশার কার্যকরী হল নতুন নিরিখ। রাজ্যিক কর বৃদ্ধি করে পেট্রোলের দাম বৃদ্ধি সরকারের। বিজয়া দশমী নিশা কাজিরঙার বসাগাঁওত ভয়ঙ্কর দুর্ঘটনা। পথর কাষত থাকা গছত তীব্রবেগে খুন্দিয়ালে এখন টাটা মেজিক বাহনে। ঘটনাস্থলীতে মৃত্যু হয় দুজন লোকর। আহত হয়েছে দিব্যজ্যোতি ভরালী নামের যোরহাটের পুলিবরের যুবকজন। গহপুরের গোপালপুরত পথ দুর্ঘটনা। রাষ্ট্রীয় ঘাইপথর ডং গাঁতত পরি গুরুতরভাবে আহত দুই বাইক আরোহী। লখিমপুর জেলার লালুকর নগাঁওলৈ বুলি বাইকেরে আহি থকা অবস্থাত সংঘটিত হয় দুর্ঘটনা। আহত দুইকে গহপুরের কনকলতা অসামরিক চিকিৎসালয়ত ভর্তি। বঙাইগাঁওর বৈতামারী আদর্শ চিকিৎসালয়ত সরকারী আবাসত মৃতদেহ উদ্ধার। মৃতদেহটি স্বাস্থ্য বিভাগের কর্মচারী হেমচন্দ্র সরকারের। দেওবারী নিশা হেমচন্দ্র সরকারের পরিয়ালের লোকে পূজা চাবলে যাওয়ার সময়তে অকলে আছিল সরকারী আবাসত। গোলাঘাটের বাটা পয়েন্টত দেবী বিসর্জনের পাছতে সংঘটিত হয় মারপিটর ঘটনা। রাজপথত এজন যুবকক বেয়াক প্রহার করলে একাংশ লোকে। এখন অস্থায়ী ফাস্টফুডের দোকানত মহিলাক অভব্য আচরণ করার অভিযোগত যুবকজনক প্রহার। পর্যটকের মুকলি হল পবিতরা অভয়ারণ্য। এশিঙিয়া গড়ের রম্যভূমি, পবিতরা তুখল মাখল পরিবেশ। পর্যটকের 20 জিপ সাফারি আর 13 টাক বিভাগীয় হাতি সাফারি সাজু। সোমবারে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে মুকলি করে অভয়ারণ্যখন। নুমলীগড়ত বন্যহস্তি ত্রাস। বনরিয়া হাতিয়ে ভাঙি লণ্ডভণ্ড করলে কেইবাটাও পরিয়ালের বাসগৃহ। মরঙীর দৈগ্রুং মিডি পথার অঞ্চলত হাতির জাকেট ভাঙি তরিলং করে 4টাক পরিয়ালের বাসগৃহ। উদালগুড়ি জেলার 1 নম্বর ভোলাতারত বন্যহস্তি ত্রাস। দেওবারী নিশা ভোলাতারত এটুয়া মুন্ডা নামের এজন লোকর ঘরত বন্যহস্তিয়ে প্রবেশ করে এফালেরপরা ঘর ভাঙি তহিলং করে। এই ঘটনায় কথম্পি প্রাণ রক্ষা পড়ে এটুয়া মুন্ডার 6 জনীয় পরিয়াল। নাহরকটিয়ার উমাতারা চা বাগিচাত অনুষ্ঠিত শারদীয় অনুষ্ঠানত অপমানিত হল কণ্ঠশিল্পী বলিন রহন। মঞ্চত অসমীয়া গীত গাই থাকতে উদীয়মান কণ্ঠশিল্পীগীক গীত পরিবেশন বন্ধ করবলে কলে একাংশ অভব্য আচরণের দর্শকে। উদালগুড়ি জেলার শুক্লাই দুই যুবকে অমিতার খেতি করে হয়েছে স্বাবলম্বী। বিপ্লব ছেত্রী আর মানক পৌরেলে এই কৃষি বিপ্লবের জড়িয়ে আন কেবাগী লোকক দিছে সংস্থাপন। 3 বিঘা মাটিত অমিতার খেতি করে এতালেক 2 লাখ টাকা উপার্জন করেছে দুইজনে।
মেরাপানীর এক নম্বর তরানীত প্রকৃতিপ্রেমী অনুপ পাটকাইর গছপুলি রোপণ এভারগ্রিন আসাম প্লান্টেশনের সহযোগত আর কোনারু কাঞ্চন কৃষ্ণচূড়া এনজিওর উদ্যোগত মেরাপানীর এক নম্বর তরানীত বৃক্ষ রোপণ কার্যসূচী গ্রহণ করা হয়। পূজার বতরত গুয়াহাটীত বিক্রি হল 30 কোটি টাকার বিলাতী সুরা। শারদীয় দুর্গোৎসবর সময় কেবল গুয়াহাটীতেই 30 কোটি টাকার সুরা বিক্রি হওয়া বলে প্রকাশ করেছে আবকারী আয়ুক্তালয়ে। নলবাৰীত জনসমুদ্ৰত পৰিণত হেঙুল থিয়েটাৰৰ প্ৰেক্ষাগৃহ বিৰি নামৰ নাটকখনে খলকনি লগাইছে হেঙুল থিয়েটাৰত। অসমৰ আগশাৰীৰ ভ্ৰাম্যমান নাট্য দলৰ বিৰি নাটখন চাই দৰ্শকসকলে সন্তোষ প্ৰকাশ কৰে। বলিউড ষ্টাৰ সলমান খানৰ নিৰাপত্তা বৃদ্ধি। এনচিপি নেতা বাবা সিদ্দিকক গুলিয়াই হত্যা কৰাৰ পাছতে বৃদ্ধি কৰা হৈছে বলিউডৰ ষ্টাৰগৰাকীৰ নিৰাপত্তা। সলমান খানৰ ঘৰৰ চৌহদতো বৃদ্ধি কৰা হৈছে নিৰাপত্তা। জাতীয়তাবাদী কংগ্রেছ দলের নেতা বাবা সিদ্দিকর হত্যাকাণ্ডত তৃতীয়জন অভিযুক্ত গ্রেপ্তার। মুম্বাই আরক্ষী পুনের গ্রেপ্তার করেছে প্রবীণ লঙ্কর নামের এজন লোকক। বাবা সিদ্দিকর গুলিচালনার ঘটনা প্রবীণ লঙ্কর ষড়যন্ত্রকারী বলে অভিযোগ উত্থাপন হয়েছে। ইয়ার পূর্বে মুম্বাই আরক্ষীয়ে শাসকীয় দলের নেতাগুলির হত্যাকাণ্ডের জড়িত দুজনক গ্রেপ্তার করে আদালতত হাজির করাইছে। ইতিমধ্যে আদালতে দুই অভিযুক্ত গুরমাইল সিং আর ধর্মরাজ কাশ্যপক 21 অক্টোবর আরক্ষীর জিম্মালে প্রেরণ করে। ইপিনে বাবা সিদ্দিকক গুলিয়াই হত্যা করা ঘটনার অন্যতম অভিযুক্ত শিব কুমার গৌতম এতিয়া পলাতক। পলাতক শুটার গৌতমক বিচারি মুম্বাই আরক্ষীর অভিযান অব্যাহত। ইসরায়েলের সেনা ঘাটিত হিজবুল্লাহ ড্রোন আক্রমণ। এই আক্রমণের ঘটনাত 4 জন লোকের মৃত্যু হওয়ার লগতে 60 জনতকৈ লোক আহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীয়ে প্রকাশ করেছে এই তথ্য। বিশ্বর মহাকাশ বিজ্ঞানত সংঘটিত হয়েছে নতুন ঘটনা। এলন মাস্কর মালিকনাধীন স্পেস এক্সর এটা রকেটে সৃষ্টি করেছে নতুন অভিলেখ। স্পেস এক্সর এটা রকেট বুস্টার ভাসমান সাগরীয় প্লেটফর্মত অবতরণ করার সলনি পুনের উভতি আহিল লঞ্চিং পেডলৈ। দেওবাৰে স্পেস এক্সে এটা ষ্টাৰশ্বিপ ৰকেট উৎক্ষেপণ কৰিছিল মহাকাশলৈ। ৰকেটটো উৎক্ষেপণৰ মাত্ৰ কেইটামান ছেকেণ্ডৰ পাছতে ষ্টাৰশ্বিপ ৰকেটৰ সৈতে সংলগ্ন বুষ্টাৰ ৰকেটটো পূৰ্বে নিৰ্দিষ্ট কৰি থোৱা ভাসমান সাগৰীয় প্লেটফৰ্মৰ পৰিৱৰ্তে পুনৰ লঞ্চিং পেডলৈ উভতি আহি অৱস্থান লয়। দুধনৈত দুটাকৈ পৃথক পথ দুৰ্ঘটনা। দেওবাৰী নিশা দুধনৈৰ পৰা খাৰা সকলাপাৰাত এখন তীব্ৰবেগী বাহনে মহতিয়ালে বাইক আৰোহীক। দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত বিজয় কুত্ৰধৰ নামৰ লোকজন চিকিৎসালয়লৈ নিয়াৰ পথতে মৃত্যু হয় লোকজনৰ। আনহাতে দুধনৈৰ সকলাপাৰাতে সংঘটিত হয় আন এটা দুৰ্ঘটনা। এখন তীব্ৰবেগী চুইফ্ট ডিজায়াৰ বাহনে মহতিয়ালে ই ৰিক্সাত। এই দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত হয় ই ৰিক্সাখনত থকা আৰোহী মীনাক্ষী বড়ো আৰু চন্দামিতা বসুমতাৰী নামৰ শিশু এটি। অরুণাচল প্রদেশত দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে মুক্তি করলে গুরুত্বপূর্ণ প্রকল্প আর হেলিপ্যাড। দেশের প্রতিরক্ষা মন্ত্রী সীমান্ত পথ নির্মাণকারী সংস্থায় নির্মাণ করা 72টা বৃহৎ আন্তঃগাঁথনির প্রকল্প দেশের উৎসর্গা করে। অরুণাচল প্রদেশের পথসমূহের হিমালয়ের মুঠ 18টা প্রকল্পর উদ্বোধন করে প্রতিরক্ষা মন্ত্রীগুলি। অরুণাচল প্রদেশের ভারত চীন সীমান্তবর্তী এলাকা অতি দুর্গম অঞ্চলত যোগাযোগ ব্যবস্থা সুগম করবর আর স্থানীয় লোকের যাতায়াতের উপযোগী করে তোলা হয়েছে এই পথকেইটা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে একটা অনুষ্ঠানতে পশ্চিম অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার টেঙা অঞ্চলত এখন হেলিপেড মুক্তি করে। পশ্চিম কামেং জেলার টেঙা অঞ্চলত দেশের সেনার স্থানীয় লোকের হেলিপেডখনে জরুরীকালীন সময়ত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব। কুমটাইত আরক্ষীর কব্জার পর পলাল হাঁসি গছ চোর। রাইজে ধরে আরক্ষীক গতাই দিছিল চোরটোক, কিন্তু আরক্ষীর গাড়ি বহি থাকা অবস্থার পর পলায়ন করে চোরটোয়ে। রাইজে চোরটোক সমজাই দিছিল ঢেকিয়াল আরক্ষীক। বরপেটাত হাঙিরে চিকিৎসালয় নিলে প্রসূতিক। পথৰ দুরবস্থার বাবে বরপেটা জেলার নিশানর সর অঞ্চললৈ নামে এম্বুলেন্স। জোড়াজীর্ণ পথ আর দুখন নদী পার করে গাঁবাসী চিকিৎসালয় নিলে গর্ভবতী মহিলাক। জম্মু কাশ্মীরের ডোডাত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ডোডাত আম আদমি পার্টির জনসভা। কেজরিওয়ালের উপস্থিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ধরে আপর কেইবাগৰাকীও নেতা। দেবী প্রতিমা বিসর্জনক শিলংত উত্তপ্ত পরিস্থিতি। একাংশ লোকক প্রতিমা বিসর্জনত বাধা। আরক্ষীর আরবি গেটর পূজা কমিটিক বিসর্জনত বাধা। মেঘালয় আরক্ষীয়ে বিসর্জন দিবলে বাধা দিয়ে বিশাল সমদল করে আগবাড়ি প্রতিমা বিসর্জনের। আগরতলার আমতালিত ডাবল মার্ডারের ঘটনা। এজন লোকে দাড়ি ঘপিয়াই প্রাণ ললে পত্নী আর শাহুয়েকর। মৃত মাতৃকন্যা তনুশ্রী আচার্য আর তেওঁর সোমা আচার্য। আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে ঘাতক অমরজিৎ আচার্য।
সপ্তাহজোৰা সূচীৰে বিদেশ ভ্ৰমণলৈ ৰাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মু দিল্লীৰ পৰা আলজেৰিয়ালৈ ৰাওনা দেশৰ ৰাষ্ট্ৰপতিগৰাকী এই ভ্ৰমণে সামৰিব আলজেৰিয়া মৰিটানিয়া আৰু মালাউইসহ তিনিখন আফ্ৰিকান দেশ ৰাষ্ট্ৰকেইখনৰ মুৰব্বীৰ সৈতে কেইবাখনো দ্বিপাক্ষিক বৈঠকত মিলিত হ'ব ৰাষ্ট্ৰপতি মুৰ্মু জেনেভালৈ লোকসভাৰ অধ্যক্ষ ওম বিৰলা জেনেভাত অনুষ্ঠিত হৈছে আই পি ইউৰ 149 সংখ্যক আন্তঃ সংসদীয় সংঘ সন্মিলন অধ্যক্ষ বিৰলাৰ নেতৃত্বত অনুষ্ঠিত হ'বলগীয়া এই সন্মিলনত অংশগ্ৰহণ কৰিব ভাৰতীয় প্ৰতিনিধি দলে দিল্লীত ভয়ংকৰ অগ্নিকাণ্ড দিল্লীৰ বাৱানা বৈদ্যুতিক এলেকা ব্লকশ্বিৰ ছেক্টৰ 3ৰ এটা কাৰখানাত সংঘটিত হয় অগ্নিকাণ্ড অগ্নি নিৰ্বাপনৰ বাবে ঘটনাস্থলীত উপস্থিত হয় অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ 16খনকৈ গাড়ী শ্বিলঙৰ পুলিচ বজাৰৰ অ' বি শ্বপিং মলৰ অট্টালিকাত অগ্নিকাণ্ড এখন হোটেলত শ্বৰ্ট চাৰ্কিটৰ পাছতে সংঘটিত হয় অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডত ক্ষয়ক্ষতিৰ পৰা কথমপি ৰক্ষা পৰে শ্বপিং মলটো দেওবাৰে হোৱা বাবে শ্বপিং মলটোত ভিৰ কৰা নাছিল গ্ৰাহকে তামিলনাডুৰ কাভাৰাই পেট্টাই কাণ্ডৰ পিছত পুনৰ আৰম্ভ হ'ল ৰেল যাতায়াত দেওবাৰে পুৱাৰ ভাগত মুকলি হয় ৰেল সেৱা দুৰ্ঘটনাস্থলীৰে যাতায়াত কৰিলে 12842 নম্বৰৰ ৰেলখন মহাৰাষ্ট্ৰৰ প্ৰাক্তন মন্ত্ৰী বাবা ছিদ্দিকীৰ হত্যাকাণ্ডৰ আঁৰত লৰেঞ্চ বিষ্ণয় গেং ঘটনা সন্দৰ্ভত গ্ৰেপ্তাৰ কৰা সন্দেহযুক্ত দুই ব্যক্তিয়ে নিজকে লৰেঞ্চ বিষ্ণয় গেঙৰ বুলি দাবী কৰিছে ঘটনাৰ কথা স্বীকাৰ লৰেঞ্চ বিষ্ণয় গেঙৰ গুজৰাটৰ সবৰমতী কাৰাগাৰত বন্দী হৈ আছে গেংষ্টাৰ লৰেঞ্চ বিষ্ণয় মহাৰাষ্ট্ৰৰ অজিত পাৱাৰ নেতৃত্বাধীন এন চি পি দল ত্যাগ জ্যেষ্ঠ নেতা পুনৰ জনাইছোঁ নেতৃত্বাধীন এন চি পি দলৰ জ্যেষ্ঠ নেতা আছিল বাবা ছিদ্দিকী মুম্বাইৰ পশ্চিম বান্দ্ৰা সমষ্টিৰ পৰা তিনিবাৰকৈ বিধায়ক নিৰ্বাচিত হৈছিল বাবা ছিদ্দিকী শনিবাৰী নিশা বান্দ্ৰাত ৰহস্যজনক অৱস্থাত গুলীয়াই হত্যা কৰা হয় বাবা ছিদ্দিকীক দশেৰা উৎসৱৰ সময়তে তিনিজন ব্যক্তিয়ে গুলীয়াই হত্যা কৰে বাবা ছিদ্দিকীক ইয়াৰে দুজন সন্দেহযুক্ত লোকক মুম্বাই আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে গ্ৰেপ্তাৰ হোৱা অভিযুক্তৰ এটা হাৰিয়ানাৰ বাসিন্দা কৰ্ণাইল সিং আৰু আনটো উত্তৰ প্ৰদেশৰ ধনমৰাজ কাশ্যপ বিগত এমাহে হত্যাকাৰী অঞ্চলটোত পৰ্যবেক্ষণত ৰাখিছিল বাবা ছিদ্দিকীৰ গতিবিধি এখন অট'ৰিক্সাত আহিছিল তিনি হত্যাকাৰী বহু সময় ধৰি বাবা ছিদ্দিকী অহালৈ অপেক্ষা কৰি আছিল ঘাতকৰ দলটোৱে স্থানীয় এজন লোকে বাবা ছিদ্দিকীৰ সম্পৰ্কত তিনি হত্যাকাৰী তথ্য দিয়াৰ সূত্ৰ লাভ কৰিছে আৰক্ষীয়ে 15 দিন পূৰ্বে বাবা ছিদ্দিকীক মৃত্যুৰ ভাবুকি দিয়াৰ পাছতে ৱাই কেটেগৰীৰ নিৰাপত্তা ব্যৱস্থা প্ৰদান কৰা হৈছিল বাবা ছিদ্দিকীক বাবা ছিদ্দিকীক হত্যাৰ বাবে আগতীয়াকৈ ধন দিছিল এটা চক্ৰই এতিয়াও চক্ৰটোৰ সন্দৰ্ভত কোনো তথ্য লাভ কৰা নাই মুম্বাই ক্ৰাইম ব্ৰাঞ্চে কিছুদিন পূৰ্বে বাবা ছিদ্দিকীক হত্যাৰ বাবে দিয়া হৈছিল মাৰণাস্ত্ৰ ধৃত দুই অভিযুক্ত হত্যাকাৰীক মাৰাথন জেৰা আৰক্ষীৰ ছিদ্দিকীৰ মৃত্যুৰ বাবে সকলো দলীয় কাৰ্যসূচী বাতিল এন চি পিৰ মেঘালয়ত সুকলমে সম্পন্ন দেৱী প্ৰতিমা বিসৰ্জন প্ৰক্ৰিয়া উমখ্ৰ নৈত দুৰ্গা পূজাৰ প্ৰতিমাসমূহ বিসৰ্জন দিয়ে পূজা আয়োজক সমিতিসমূহে বিসৰ্জন দিয়া হ'ল মেঘালয় 250খন পূজা মণ্ডপৰ প্ৰতিমা আগৰতলাৰ দশমীঘাটত দেৱী প্ৰতিমা বিসৰ্জন প্ৰক্ৰিয়াত উপস্থিত থাকিল ত্ৰিপুৰাৰ মুখ্যমন্ত্ৰী ডাঃ মানিক সাহা দেৱী প্ৰতিমা বিসৰ্জন প্ৰক্ৰিয়া চাবলৈ ভিৰ কৰে ভিন্ন প্ৰান্তৰ লোকে ত্ৰিপুৰাৰ ৰাজধানী চহৰ আগৰতলাত বন্দুকৰ টোপত ধ্বনি ৰাষ্ট্ৰীয় সংগীত পৰিৱেশন কৰি মা দুৰ্গাক ৰাজকীয়ভাৱে বিদায় জনালে আগৰতলাৰ জনতাই দুৰ্গা মাৰ এই ৰাজ যাত্ৰাৰ সাক্ষী হৈ ৰ'ল হাজাৰ হাজাৰ ভক্ত প্ৰাণলোক আধুনিক যান বাহনৰ পৰিৱৰ্তে কান্ধত তুলি নিয়া হ'ল দেৱীৰ প্ৰতিমা মহীশূৰত 10 দিন ধৰি চলা দশেৰা উৎসৱৰ শনিবাৰে পৰিল সামৰণি অন্তিম দিনা চমকপ্ৰদ আলোকসজ্জা সুদৃশ্য সমদলেৰে সুন্দৰকৈ অনুষ্ঠিত কৰা হয় সামৰণি অনুষ্ঠান 10 দিনীয়া উৎসৱৰ প্ৰতিদিনেই নানা ধৰণৰ খেল ধেমালিৰ আয়োজন কৰা হয় ইয়াৰ ভিতৰত উল্লেখনীয় খেল হৈছে পৰম্পৰাগত মল্লযুদ্ধ মহীশূৰৰ দশেৰা উৎসৱক লৈ সমগ্ৰ চহৰখনে সুন্দৰকৈ সজাই পৰাই তোলা হয় প্ৰতি বছৰে লাখ লাখ দৰ্শকে অন্তিম দিনাৰ সমদল তথা আলোকসজ্জা চাবলৈ মহীশূৰৰ টিপু চুলতানৰ ৰাজপ্ৰসাদলৈ যায় সুন্দৰকৈ সজোৱা কেইবাটাও হাতী অশ্বাৰোহীৰ সৈন্যই সমদল কৰি টিপু চুলতানৰ ৰাজপ্ৰসাদলৈ যায় টেষ্ট শৃংখলাৰ পাছত বাংলাদেশৰ বিৰুদ্ধে ভাৰতৰ টি টুৱেণ্টি শৃংখলাত দখল টি টুৱেণ্টি শৃংখলাৰ অন্তিমখন মেচত বাংলাদেশৰ বিৰুদ্ধে 133 ৰাণৰ বৃহৎ ব্যৱধানেৰে ভাৰতে জয়লাভ কৰে এই জয়ৰ অন্তত ভাৰতে 3-0 ব্যৱধানত টি টুৱেণ্টি শৃংখলাত দখল কৰে শনিবাৰে হায়দৰাবাদত অনুষ্ঠিত টি টুৱেণ্টি শৃংখলাৰ অন্তিমখন খেলত টীম ইণ্ডিয়াই ৰাণৰ পাহাৰেৰে গঢ়িলে আন এক অভিলেখ 19 অক্টোবৰত মৰিগাঁও জিলাৰ মিকিৰভেটাত অনুষ্ঠিত হ'ব ব্ৰহ্মপুত্ৰ ভলীবল লীগৰ ছেচন 5
রাজ্যের 31খন জেলার 170খন গাঁৱৰ প্ৰায় 400 প্ৰতিযোগী অংশগ্ৰহণ কৰিব ভলীবল খেলত। তেজপুৰৰ জাহাজঘাট বিসৰ্জন স্থলীত অথন্ত দুৰ্গাৰ পৰিৱৰ্তে বিসৰ্জন দিলে বিশ্বকৰ্মাৰ মূৰ্তি পূজা আয়োজক কমিটিৰ কাণ্ডক লৈ তেজপুৰৰ জাহাজঘাটত বিৰূপ প্ৰতিক্ৰিয়া পূজা আয়োজক কমিটিয়ে শ্ৰমিকৰ হতুৱাই বিসৰ্জন দিলে বিশ্বকৰ্মাৰ মূৰ্তি প্ৰতিমা বিসৰ্জনৰ পূৰ্বে মহানগৰীৰ লাচিত ঘাটত কটকটীয়া নিৰাপত্তা স্নিফাৰ ডগ লৈ বম স্কোৱাডে তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰে বিসৰ্জন স্থলী সম্ভাৱ্য পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই ব্যৱস্থা গ্ৰহণ কৰে আৰক্ষী প্ৰশাসনে দুৰ্গোৎসৱত অংশ ললে বিধায়ক চেয়াৰমেন আলী আহমেদে বাগবৰ সমষ্টিৰ 2 নম্বৰ বৰদলনী দুৰ্গোৎসৱত অংশ ললে বিধায়কগৰাকীয়ে কাৰ্যসূচীত অংশ লৈ দুৰ্গোৎসৱৰ সফলতা কামনা বিধায়কগৰাকীয়ে তেজপুৰত জাহাজঘাটত দেৱী দুৰ্গাৰ প্ৰতিমা বিসৰ্জন শোণিতপুৰ জিলা প্ৰশাসনৰ তৎপৰতাত প্ৰতিমা বিসৰ্জন দিলে কেইবাখনো পূজা আয়োজক কমিটিয়ে বিসৰ্জনস্থলীত নিয়োগ কৰা হয় নদী আৰক্ষী এছ ডি আৰ এফ আৰু স্বেচ্ছাসেৱক কোকৰাঝাৰত বিজয়া দশমীৰ আনন্দ পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ভক্তৰ দীঘলীয়া শাৰী কোকৰাঝাৰ চহৰৰ আটাইতকৈ পুৰণি 154 বছৰীয়া কোকৰাঝাৰ বড়ো বজাৰ সাৰ্বজনীন দুৰ্গা পূজা মণ্ডপত ভিৰ লাগিল ভিন্ন প্ৰান্তৰ ভক্ত শিৱসাগৰত থানামুখ দিখৌ ঘাটত দেৱী প্ৰতিমা বিসৰ্জন প্ৰক্ৰিয়া ভক্তসকলে দিখৌ ঘাটত অশ্ৰুসিক্ত নয়নেৰে বিদায় দিলে দেৱী দুৰ্গাক দেওবাৰে দিখৌ ঘাটত বিসৰ্জন 13খন পূজাৰ প্ৰতিমা প্ৰতিমা বিসৰ্জন প্ৰক্ৰিয়াৰ বাবে প্ৰশাসনে সুন্দৰকৈ সজাই পৰাই তোলে দিখৌমুখ ঘাট বৰপেটাৰ বহৰীত দশেৰা উৎসৱ বহৰীত ৰাৱণৰ 85 ফুট উচ্চতাৰ বৃহৎ মন্দিৰ দাহন কাৰ্যসূচী স্থানীয় ছানভিউ ফিল্ডত ৰাৱণ দাহ কাৰ্যসূচী বহৰী সাৰ্বজনীন দশেৰা উৎসৱ উদযাপন কমিটিৰ বৈঠকত উদযাপন কৰা হয় এই কাৰ্যসূচী ঢেকীয়াজুলিৰ বিজয়া দশমীক লৈ পাৰ ভঙা উৎসাহ ধৰ্মীয় ৰীতি নীতিৰে মহিলাসকলৰ সেন্দুৰ খেলা পৰ্ব ষষ্ঠীৰ বেদীৰ প্ৰতিষ্ঠা কৰা দেৱী দুৰ্গাক যথাবিহিত ধৰ্মীয় ৰীতি নীতি অনুসৰি পূজা অৰ্চনাৰ অন্তত অশ্ৰুসিক্ত নয়নেৰে বিদায় দিলে ভক্তই বিজয়া দশমী ঢেকীয়াজুলি পূজা মণ্ডপত ভক্তৰ ভিৰ বিসৰ্জনৰ পূৰ্বে পুৱাই দেৱী দুৰ্গাৰ আশীষ ললে ভক্তই ঢেকীয়াজুলি মুক্তি সংঘ দুৰ্গা পূজা মণ্ডপত আনন্দমুখৰ পৰিৱেশ নাচি বাগি সেন্দুৰ খেলিলে মহিলাসকলে মহানগৰীৰ পাথৰ কুঁৱৰীত বিজয়া দশমীৰ উৎসাহ মহানগৰীৰ পাথৰ কুঁৱৰীৰ পূজা মণ্ডপত মহিলা যুৱতীসকলে পৰস্পৰৰ মাজত সেন্দুৰ খেলি আনন্দ প্ৰকাশ কৰে দেৱী দুৰ্গাৰ লগতে অন্যান্য প্ৰতিমাসমূহতো সেন্দুৰ সানি পৰস্পৰে পৰস্পৰক সেন্দুৰ লগাই আনন্দ উৎসাহত বিলীন হৈ পৰে লোকাৰণ্যৰ নলবাৰীৰ সাগৰগুছি খাটিগুছিত দুৰ্গা মন্দিৰ নামনি অসমৰ অন্যতম লোক সংস্কৃতি ঢুলীয়া চাবলৈ ভিৰ কৰিলে জিলাখনৰ ভিন্ন প্ৰান্তৰ লোকে বৰাজুলৰ পূজাস্থলীতো সমাগম ঘটিল অগণন ভক্ত দেওবাৰে ৰাজ্যত প্ৰতিমা বিসৰ্জন প্ৰক্ৰিয়া চলি থাকিল শনিবাৰে গুৱাহাটীকে ধৰি ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত বিসৰ্জন দিয়া হয় দেৱীৰ প্ৰতিমা প্ৰশাসনৰ উদ্যোগত কুকলমে প্ৰতিমা বিসৰ্জন পূজা আয়োজক কমিটিসমূহৰ প্ৰতিমা বিসৰ্জনক লৈ উখল মাখল মহানগৰীৰ লাচিত ঘাট মহানগৰীৰ কেইবাখনো পূজা আয়োজক কমিটিয়ে লাচিত ঘাটত বিসৰ্জন দিলে দেৱী দুৰ্গাৰ প্ৰতিমা অশ্ৰুসিক্ত নয়নেৰে দেৱী প্ৰতিমা বিসৰ্জন ভক্তৰ দেৱী প্ৰতিমাৰ বিসৰ্জন চাবলৈ লোকাৰণ্য হৈ পৰিল লাচিত ঘাট তেজপুৰত দেৱীৰ প্ৰতিমা বিসৰ্জনত পৰম্পৰা ৰক্ষা তেজপুৰৰ প্ৰখ্যাত মুখাৰ্জী পৰিয়ালে 160 বছৰীয়া পৰম্পৰা ৰক্ষা কৰি ঢলপুৱাতে দেৱীৰ প্ৰতিমা কান্ধত তুলি নি বিসৰ্জন দিয়ে ব্ৰহ্মপুত্ৰত তাহানিতে দেৱীৰ মৃন্ময় মূৰ্তি কঢ়িয়াই আনিবলৈ কোনো বাহন নাছিল বাবে কান্ধত তুলি অনা হৈছিল প্ৰতিমা ৰাৱণ দহন উপলক্ষে জনসমুদ্ৰত পৰিণত উত্তৰ গুৱাহাটীৰ লুইতৰ পাৰ 20 সহস্ৰাধিক লোকৰ উপস্থিতিত লুইতৰ পাৰত আতচবাজীৰ মায়াজাল উত্তৰ গুৱাহাটী মধ্যম খণ্ডত দাহ কৰা হ'ল সদৌ উত্তৰ গুৱাহাটী দুৰ্গা পূজা উদযাপন কমিটিয়ে নিৰ্মাণ কৰা 80 ফুট উচ্চতাৰ ৰাৱণৰ প্ৰতিমূৰ্তি ৰংজুলিত 70 ফুট উচ্চতাৰ ৰাৱণ দাহ বিজয়া দশমীত ৰাৱণ দাহন উপলক্ষে জনসমুদ্ৰত পৰিণত হয় ৰংজুলি ৰংজুলি কেন্দ্ৰীয় যুৱ দুৰ্গা পূজা সমিতিয়ে পূৰ্বৰ দৰে এইবেলিও দেৱী দুৰ্গাক বিসৰ্জন দিয়াৰ পাছতে ৰংজুলি উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ খেলপথাৰত অনুষ্ঠিত হয় ৰাৱণ দাহন কাৰ্যসূচী প্ৰতীকী ৰূপত ৰাম লক্ষ্মণ আৰু সীতাই ৰাৱণৰ প্ৰতিমূৰ্তিৰ সন্মুখত অৱস্থান কৰে আৰু ধনু কাঁড়েৰে 70 ফুট উচ্চতাৰ ৰাৱণক খৰবিদ্ধ কৰি অগ্নি সংযোগ কৰি দাহ কৰে ৰাৱণৰ প্ৰতিমূৰ্তি ৰাৱণ দহনৰ চাবৰ বাবে গোৱালপাৰাৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা সমাগম ঘটিল লক্ষাধিক দৰ্শনাৰ্থী
মহানগরী খাওকুসি ঘাটত দাহন করা হয় রাবণের বিশাল প্রতিকৃতি দশ হাজারতকৈ অধিক লোকের উপস্থিতিত দাহন করা হয় রাবণ রাবণ দাহনের পূর্বে পরিবেশন করা হয় এখন ভাওনা রাবণ দাহনের পূর্বে বরপেটার আতসবাজি প্রদর্শন করা হয় অনুষ্ঠানত বিজয়া দশমী উপলক্ষে বরমাত রাবণ দাহন কার্যসূচী ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে এশ ফুট উচ্চতার রাবণের প্রতিমূর্তি বাক্সার একানব্বই সংখ্যক বরমা বারোয়ারী দুর্গাপূজার বিশেষ আকর্ষণ হয়েছে রাবণ দাহন কার্যসূচী লক্ষাধিক লোকের উপস্থিতিত দাহ করা হব লক্ষাধিক লোকের উপস্থিতিত দাহ করা হয় এশ ফুট উচ্চতার রাবণের প্রতিমূর্তি বিজয়া দশমীর বিশেষ আকর্ষণ প্রায় লক্ষাধিক টাকা ব্যয় সাপেক্ষে ধুনিয়াকৈ সজাই পড়াই তোলা এশ ফুট উচ্চতার এটা রাবণের প্রতিমূর্তি সন্ধ্যা রং বিরঙের আতসবাজির মাজেরে দেবীক মরা পাগলা দিয়া নদীত বিসর্জন দিয়ার পাছত আটক ধুনিয়াকৈ সাজি উলিওয়া দুষ্কৃতির প্রতীক রাবণের প্রতিকৃতি দাহন করা হয় শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার পাঁচশ ছয়সত্তর সংখ্যক আবির্ভাব তিথির সংগতি রাখি মঙ্গলদৈত উলিওয়া হয় ভাগবত শোভাযাত্রা মঙ্গলদৈ কেন্দ্রীয় নামঘরের পর আরম্ভ করা ভাগবত শোভাযাত্রা মঙ্গলদৈ শহরের মাঝমজিয়ারে গই পুনের কেন্দ্রীয় নামঘর সামরণি পড়ে ডিমরিয়ার মালয়বাড়ীত শঙ্করদেবর পাঁচশ ছয়সত্তর সংখ্যক জন্ম জয়ন্তী উদযাপন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব নামঘর প্রাঙ্গণত তিনদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে উদযাপন করা হয়েছে জন্ম জয়ন্তী দ্বিতীয় দিনা দেওবারে পুয়ারে পৰা কেইবাটাও কার্যসূচী সমাপনের অন্তত উলিওয়া হয় এক বর্ণাঢ্য ভাগবত শোভাযাত্রা জগৎগুরুজনার জন্মোৎসবক লো উখল মাখল যোরহাটর তিতাবর শুকানজান শঙ্কর মাধব প্রাথমিক নামঘর ভাওনা প্রদর্শন দিহা নামের অনুষ্ঠিত হয় নাম প্রসঙ্গ পুয়ারে পৰা নামঘর দেখবলে পোৱা হল ভকত বৈষ্ণব আই মাতৃসকলের ব্যস্ততা গোসাইগাঁওত শ্রীমন্ত শঙ্করদেবর পাঁচশ ছয়সত্তর সংখ্যক আবির্ভাব মহোৎসব উদযাপন বারো তেরো আর চৌদ্দ অক্টোবর তিনদিনিয়া কার্যসূচীরে গোসাইগাঁওস্থিত শ্রীমন্ত শঙ্করদেব শাখা সত্রত অনুষ্ঠিত হয়েছে গুরুজনার জন্মোৎসবর কার্যসূচী উত্তর গুয়াহাটী মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর পাঁচশ ছয়সত্তর সংখ্যক আবির্ভাব মহোৎসব রামচরণ ঠাকুর আঞ্চলিক শাখার অন্তর্গত রুদ্রেশ্বর প্রাথমিক শাখার সৌজন্য দিনজোড়া কার্যসূচীরে পালন করা হয় জগৎগুরুজনার জন্মোৎসব নবমী আর দশমী পূজার সংগতি রাখি রণথলী পূজা মন্তবত শ্রীকৃষ্ণর রাসলীলা চন্দ্রাবলী কেলিগোপাল রাস পরিচালনা দলের দ্বারা কেলিগোপাল নাটর আধারত শ্রীকৃষ্ণর রাসলীলা প্রদর্শন করা হয় লোকারণ্য হয়ে পড়িল রণথলী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঢেকিয়াজুলিত আর এস এসর পথ সঞ্চালন হাতে হাতে লাঠি লো ঢেকিয়াজুলি নগরের মাজেরে শোভাযাত্রা করে ওয়ার্ডসমূহ পরিভ্রমণ করে পদ সঞ্চালন কার্যসূচী সামরণি করা হয় দেবী প্রতিমা বিসর্জনের বাবে তেজপুরের রাজপথত সমদল নাচি বাগি আনন্দ উল্লাসত মতলিয়া ভক্তগণ গীতর তালে তালে নৃত্য করে দেবী বিসর্জনের বাবে জাহাজ ঘাটলে উলিওয়া সমদলত অংশ ললে শ শ ভক্ত আর বিভিন্ন প্রান্তর লোকে বঙ্গাইগাঁওত বিজয়া দশমীর আনন্দ মহিলাসকলে ইজনে সিজনক সেন্দুর খানি প্রকাশ করলে আনন্দ স্ফূর্তি স্বামী আর পরিয়ালের মঙ্গল কামনার মহিলাসকলে বছরের পাছত বছর ধরে রক্ষা করে আছে সেন্দুর খেলার পরম্পরা রঙিয়াত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর পাঁচশ ছয়সত্তর সংখ্যক জন্ম মহোৎসব পালন হরিনামর ধ্বনিরে মুখরিত হয়ে পড়ে রঙিয়ার চেনিমারা বিহাপারাব অঞ্চল কার্যসূচীর সংগতি রাখি সহস্রাধিক ভকত বৈষ্ণব আই মাতৃর অংশগ্রহণে উলিওয়া হল ভাগবত শোভাযাত্রা বাক্সাত শ্রীমন্ত শঙ্করদেবর পাঁচশ ছয়সত্তর সংখ্যক জন্ম জয়ন্তী উদযাপন জেলাখনের প্রান্তে প্রান্তে নাম প্রসঙ্গে ভকত বৈষ্ণবে গুণানুকীর্তন করে গুরুজনাক শ্রীমন্ত শঙ্করদেব সংঘর নবস্তি প্রাথমিক শাখাতো উদযাপন করা হয় শঙ্করদেব গুরুজনার পাঁচশ ছয়সত্তর সংখ্যক জন্ম জয়ন্তী তামুলপুরের অময়াপুরত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মোৎসব অময়াপুর নামঘর দুদিনিয়া বর্ণেল কার্যসূচীরে অনুষ্ঠিত করা হয়েছে গুরুজনার জন্ম মহোৎসব অনুষ্ঠানত অংশগ্রহণ করে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিয়ে গহপুরের দীপরার দানিগাঁওত শঙ্করদেবর জন্মোৎসব পালন হরিনামত ধ্বনিরে মুখরিত হয়ে পড়েছে আকাশ বতাহ শঙ্কর জন্মোৎসব উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা বাহির করে ধর্মপ্রাণ রাইজে হরিনামত ধ্বনিত বিলীন হয়েছে ভক্তপ্রাণ রাইজ বোকাখাটত শ্রীমন্ত শঙ্করদেবর জন্মোৎসব বোকাখাট বিষ্ণুপুর প্রাথমিক শাখার নামঘরত দিনজোড়াকৈ বিভিন্ন কার্যসূচীরে উদযাপন করা হয় জগৎগুরুজনার জন্ম জয়ন্তী ভাগবত ভ্রমণ নাম প্রসঙ্গ ধর্মালোচনী সভা সাংস্কৃতিক আদি বিভিন্ন কার্যসূচীরে উদযাপন করা হয় জন্মোৎসব শিবসাগরের মেরবিলত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মোৎসব বেদবাড়ী কৃষ্টি বিকাশ সমিতির উদ্যোগত উদযাপন করা হয় গুরুজনার জন্মোৎসব জন্মোৎসবের সংগতি রাখি ভিত্তিত অনুষ্ঠিত হয় দিহানাম প্রতিযোগিতা
ডিগবৈত ম্লান পৰিল দুৰ্গোৎসৱৰ উৎসাহ দেৱী দুৰ্গাক এবছৰলৈ বিদায় দিলে ভক্ত প্ৰাণ ৰাইজে ডিগবৈত প্ৰশাসনৰ গঢ়ি দেউলা ব্যৱস্থাৰ মাজেৰে বিসৰ্জন দিয়া হ'ল পঞ্চাছখন পূজা মণ্ডপৰ প্ৰতিমা দুৰ্গা প্ৰতিমা বিসৰ্জনৰ পূৰ্বে উলিওৱা হ'ল শোভাযাত্ৰা মঙলদৈ নদীৰ পাৰঘাটত দেৱীৰ প্ৰতিমা বিসৰ্জন মঙলদৈৰ প্ৰায় সত্তৰখন পূজা সমিতিয়ে বিসৰ্জন দিয়ে প্ৰতিমা প্ৰতিমা বিসৰ্জনৰ বাবে উলিওৱা সমদলত হাজাৰ হাজাৰ লোকৰ অংশগ্ৰহণ গোৱালপাৰাৰ ধনুভাঙাত ঘৰচীয়া হাতীৰ উপদ্ৰৱ দুটাকৈ ঘৰচীয়া হাতীয়ে ভাঙি তছনছ কৰিলে বাসগৃহ আচবাব পত্ৰ ভি আই পিৰ বাহনে চাইৰেন বজোৱাৰ পিছতে হাতীয়ে ভয়তে ৰাজপথৰ পৰা পলায়ন কৰি সৃষ্টি কৰে তাণ্ডৱৰ ভি আই পি বাহনৰ চাইৰেনৰ শব্দত ৰাজপথৰ পৰা গজৰাজৰ পলায়ন ৰংজুলি দিশৰ পৰা ধূপ ধৰা দিশে গৈ আছিল মাউতসহ দুটা ঘৰচীয়া হাতী ঘটনাত জঁপিয়াই আহত হোৱাৰ পৰা ৰক্ষা পৰে মাউত দুটা বন বিভাগৰ উপস্থিতিত মাউতে নিয়ন্ত্ৰণলৈ আনে ভয় খোৱা হাতীটোক নাৰায়ণপুৰৰ জয়পুৰত ভাওনাস্থলীত অঘটন ফুলজাৰীৰ পৰা ওলোৱা ফিৰিঙতিয়ে সৃষ্টি কৰিলে অগ্নিকাণ্ডৰ ভাওনা পৰিৱেশন হৈ থাকোঁতেই ভাৱৰীয়াই ব্যৱহাৰ কৰিছিল ফুলজাৰী প্ৰথম পি ৰক্ষা পৰিল ভাৱৰীয়াৰ লগতে উপস্থিত দৰ্শক ৰামবিজয় ভাওনা পৰিৱেশনৰ সময়তে অঘটন প্ৰথমে অসুৰৰ মুখাত ব্যৱহাৰ কৰা মৰাপাতত জুই লাগে ভাৱৰীয়াজনে ততাতৈয়াকৈ মুখা খুলি পেলোৱাৰ পিছত দৰ্শকলৈ বিয়পি পৰে জুই ঘটনাৰ পাছতে হোৱা ধোৱা লাগে ভাওনা দৰ্শনস্থলীত গোলাঘাটৰ মৰঙীত চাঞ্চল্যকৰ ঘটনা দুষ্কৃতিকাৰীয়ে ভাঙি লণ্ডভণ্ড কৰিলে দুটাকৈ পূজা মণ্ডপৰ প্ৰতিমা মৰঙী সাৰৰ গাঁও দুৰ্গা পূজা মণ্ডপ আৰু ৰঙাজান পূজা মণ্ডপৰ প্ৰতিমা ভাঙি লণ্ডভণ্ড কৰে দুষ্কৃতিকাৰীয়ে ঘটনা কেন্দ্ৰ কৰি অঞ্চলজুৰি তীব্ৰ চাঞ্চল্য মৰঙীৰ ঘটনাত আৰক্ষীৰ জালত এজন লোক ধৃত লোকজন অমল বাৰা ঘটনাস্থলীত উপস্থিত হৈ ঘটনাত তদন্ত অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে ধৃত লোকজনক মাৰাথন জিলা নুমলীগড় আৰক্ষীয়ে বিধায়ক মানৱ ডেকাৰ ভাতৃৰ আত্মহত্যা লখিমপুৰ সমষ্টিৰ বিধায়ক মানৱ ডেকাৰ ভাতৃ কল্যাণ ডেকাৰ আত্মহত্যা বাসগৃহৰ ভিতৰত ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ কল্যাণ ডেকাৰ মৃতদেহ ঘটনা কেন্দ্ৰ কৰি অঞ্চলজুৰি সৃষ্টি হৈছে চাঞ্চল্যৰ আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ সর্বোত্তম টি এম